কমিশনের মধ্যে ছিল, ফাইনালি শুরু হচ্ছে, প্রথমদিনই আবাহনীর খেলা, রেইনিং চ্যাম্পিয়ন, আসলে ওভারঅল প্রস্তুতিটা কেমন এবং আসলে লক্ষ্যটা কি? প্রস্তুতি বলতে দেখেন আমাদের টিম যদি চিন্তা করা হয় তাহলে সবাই খুব ভালো অবস্থাতেই আছে আমি মনে করি, কারণ সবাই খেলার মধ্যে আছে, যেহেতু বেশ কিছু প্লেয়ারই আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারই ন্যাশনাল টিমেই ছিল। সো প্রস্তুতির দিক দিয়ে আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ সবাই ফিট আছে এবং ভালো প্রস্তুত, আর অনেকদিন পরে টি টোয়েন্টি ফরম্যাটে খেলা এটাও একটা বিষয়, বাট তারপরেও আমি মনে করি যে সবাই অনেক এক্সপিরিয়েন্স, ভালো কিছুই হবে। অবশ্যই খুব ভালো প্রস্তুতির মঞ্চ আমি মনে করি, কারণ সামনে আমাদের অনেকগুলো টি টোয়েন্টি ম্যাচ আছে, আর আমি যেটা মনে করি যে লাস্ট ডে টি টোয়েন্টি টুর্নামেন্টটা খেলছে আলহামদুলিল্লাহ আমার ভালো গেছে, তো চেষ্টা করবো ওইখান থেকে ওইখানে যেই রকম পারফর্ম করছিলাম ওই থেকে কীভাবে বেটার পারফর্ম করা যায়, সো ওটাই লক্ষ্য থাকবে। যদি ওই রকম অপরচুনিটি আসে তাহলে চেষ্টা করবো যে যত রেগুলার রান করা যায়। আলাদা করে কাজ করার কিছু নাই, আমার কাছে যেটা মনে হয় যে পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট, যেখানেই খেলবো তো রেগুলার যেন রান করতে পারে, রেগুলার পারফর্ম করতে পারে, সেটা ডোমেস্টিক হতে পারে, সেটা ফার্স্ট ক্লাস ক্রিকেট হতে, যে কোনো খেলাই হতে পারে, তো ওইটাই টার্গেট যে রেগুলার রান করব এবং রান করতে চাই এবং রান করেই কামব্যাকটা করতে চাই। আমি যেটা বললাম আমার কাছে মনে হয় যে যখন আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলি বা ডোমেস্টিক টুর্নামেন্টগুলো খেলি এই জায়গাগুলোতে আমাদের রেগুলার রান করার অভ্যাসটা তৈরি করতে হবে, তাহলে আমার মনে হয় যে ন্যাশনাল টিমে যখন আমরা যাব তখন ওই জায়গাতে রেগুলার রান করার ওই অভ্যাসটা তৈরি হবে। সো আমার কাছে মনে হয় যে রান করাটা একটা অভ্যাসের ব্যাপার, তো আমরা যে এই টুর্নামেন্টে প্রায় অলমোস্ট 16টা ম্যাচ খেলবো, তো এই 16টা ম্যাচে যদি আমরা রেগুলার বেসিস রান করতে পারি তাহলে এই অভ্যাসগুলো তৈরি হবে আস্তে আস্তে, এবং তখনই ন্যাশনাল টিমে যখন আমরা ম্যাচ খেলবো রেগুলার রান করতে পারবো বলে মনে করি। পার্সোনাল গোল রেগুলার টিমের হয়ে টিমকে টিমের যে রিকোয়ারমেন্ট থাকবে ওই রিকোয়ারমেন্টগুলো পূরণ করা এবং কন্ট্রিবিউট করা। প্রতি বছরই থাকে আমার মনে হয় আবাহনী টিমে একটা খুব ভালো দিক আমাদের জন্য যে খুব ভালো হেলদি একটা কম্পিটিশন হয় প্রত্যেকটা ব্যাটসম্যানের সাথে ব্যাটসম্যানের, কারণ আমার কাছে মনে হয় যে কয়টা ব্যাটসম্যান আছে সবাই অনেক ক্যাপেবল এবং অনেক বড় বড় রান করার অভ্যাস আছে, সো নিজেদের মধ্যে খুব ভালো একটা হেলদি কম্পিটিশন থাকে, যে যখনই সুযোগ পায় চেষ্টা করে যে কত বেশি রান করা যায়, সো এটা একটা খুব ভালো দিক। আক্ষেপ প্রত্যেকটা আক্ষেপ বলবো না, আমার কাছে মনে হয় যে আমি যদি আগের সিরিজগুলোতে পারফর্ম করতাম তাহলে আমি খেলতে পারতাম, ভুলটা আমারই, সো আবার ওইটা চেষ্টা থাকবে যে ডোমেস্টিকে বা যেখানে আমি ম্যাচ খেলি পারফর্ম করে আবার ওই জায়গা ব্যাক করা।